হোলি স্পেশাল একটা মেকআপ। ছোটবেলা থেকে হোলি মানে সেখানে কোনো মেকআপ হয় বা বসন্ত উৎসব বলে কিছু এক্সিস্ট করে সেটা সত্যি আমি জানতাম না। তো ছোটবেলা থেকে হতো যেটা সব থেকে ছেঁড়া নাতা কুটো জামা, যে জামাটাকে আর কোনোদিন পরা যাবে না, সে জামাটা যদি গায়ে টাইট হতো টেনে টেনে পরানো হতো। তো এই রকম হচ্ছিল ছোটবেলার মেকআপ, ছোটবেলার হোলি। তো আজকে আমি সেই সব থেকে বেরিয়ে একটা বসন্তের জন্য স্পেশাল মেকআপ লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ইউটিউবে দেখেছি যে এই কিউটিপ গুলো দিয়ে মেকআপ করা আমি অনেক চ্যানেলে দেখেছি। তো আজকে আমি স্পেশালি আমার আই মেকআপটা এই কিউটিপ দিয়ে করবো, দেখার যে করার চেষ্টা করবো, জানি না কতটা হবে। যদি সাকসেসফুল হয় তাহলে আমি অবশ্যই পরবর্তীকালে আবার চেষ্টা করবো এই কিউটিপ মেকআপ করার। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যায়। যদি মেকআপটা শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করবে এবং আমার ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রত্যেকটা মেকআপের মতো আমি আমার মেকআপ শুরু করি আইব্রো দিয়ে। এখানে আমি পিএসসির আইব্রো কিটটা দিয়ে মাঝের যে শেডটা রয়েছে সেটা নিচ্ছি এবং এই এয়ারবাডগুলো দিয়ে আমার আইব্রোটার একটা আউটলাইন ড্র করার চেষ্টা করছি এবং মাঝে যে গ্যাপগুলো রয়েছে সেটা ফিল করছি। ব্রাশে যেটা হয় যে অল্প প্রোডাক্ট নিয়েই এটা করা যায়, এখানে কিন্তু একটু বেশি প্রোডাক্ট আমাকে নিতে হচ্ছে, না হলে ট্রান্সফারটা খুব একটা ভালোভাবে হচ্ছে না। যেখানে কোনো প্রবলেম হচ্ছে আমি কিন্তু সেটাকে হাতের সাহায্যে ম্যানেজ করার চেষ্টা করছি। তো এইভাবে আমি আমার আইব্রোটা কমপ্লিট করলাম। একটু কেয়ারফুলি করতে হবে কারণ এটাতে একটু বেশি মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি মেবলিনের ফিটমি যে কনসিলারটা রয়েছে সেটা নিচ্ছি এবং আমি আমার আইব্রোর ওপরে এবং নিচে এটা দিয়ে আউটলাইন ড্র করব। এটাতে আইব্রোটা অনেকটা হাইলাইটেড হয় এবং আইব্রো করতে গিয়ে যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু এটা দিয়ে সেটা ভালোভাবে রিমুভ করা যায়। আমি মেবলিনের ফিটমি যে কনসিলারটা রয়েছে সেটা দিয়ে এই ইয়ারবাডটা দিয়ে আমার আইব্রোর ওপরে এবং নিচে আউটলাইন ড্র করছি এবং এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে কালার ডিফারেন্সটা খুব একটা বেশি বোঝা না যায়। এরপর আমি দুটো চোখেই এই আউটলাইনটা ড্র করার পর আবার ওই কনসিলারটা নিচ্ছি এবং কনসিলারটা আমার আইলিডের ওপরে অ্যাপ্লাই করছি। কনসিলারটা আইলিডের ওপরে অ্যাপ্লাই করলে এটা আমার আইশ্যাডোর প্রাইমার হিসাবে কাজ করবে। তো কনসিলারটা আইলিডের ওপর অ্যাপ্লাই করার পর আমি প্রথমে এয়ারবাড দিয়ে সেটাকে ব্লেন্ড করার চেষ্টা করলাম, তারপরে বুঝলাম যে হাতে করে ব্লেন্ড করাটা বেশি ইজি। তো আমি হাতের সাহায্যে এই কনসিলারটাকে খুব ভালোভাবে আইলিডের ওপরে ব্লেন্ড করে দিলাম এবং আমার আইব্রোর ওপরেও এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। এটা একটা ন্যাচারাল লুক কিন্তু এনে দিল। এরপর সুগার কসমেটিক্সের যে ট্রান্সলুশন পাউডারটা রয়েছে সেটা দিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করলাম যাতে এটা ক্রিজ হয়ে না যায়। নেক্সট আমি আমার আইশ্যাডো অ্যাপ্লাই করব। আইশ্যাডোর জন্য আমি অ্যাফ্রোডাইটের যে আইশ্যাডো প্যালেটটা রয়েছে সেটা নিচ্ছি। সেটার থেকে এই ডার্ক যে ব্রাউন শেডটা রয়েছে সেই ডার্ক ব্রাউন শেডটা এই এয়ারবাডটার সাহায্যে নিচ্ছি এবং আমি আমার আইল্যাশের জাস্ট ওপরে এই ডার্ক ব্রাউন শেডটা ভালোভাবে অ্যাপ্লাই করছি এবং এটাকে ভালোভাবে ব্লেন্ড করছি। এরকম সূক্ষ্মভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য কিন্তু এই এয়ারবাডটা যথেষ্ট হেল্পফুল। নেক্সট আমি এই যে আর একটা রাস্ট কালার রয়েছে সেটা অ্যাপ্লাই করছি এবং ডার্ক শেডটা যেখানে অ্যাপ্লাই করেছিলাম তার ঠিক ওপরে অ্যাপ্লাই করছি এবং এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করছি। এই এয়ারবাডগুলো দিয়ে কিন্তু এই আইশ্যাডোগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। যেখানে সমস্যা হচ্ছে সেটা কিন্তু আমি একটু হাতের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। হাতের সাহায্যে ব্লেন্ড করলে অল ওভার দ্য আইলিড এটাকে ভালোভাবে ব্লেন্ড করা যায়। নেক্সট আমি ডার্ক শেডটা আবার আমার আইল্যাশের জাস্ট ওপরে একটু বেশিভাবে অ্যাপ্লাই করছি আর আমি আমার আইব্রোর নিচে খুব হালকা হাতে সমস্ত শেডগুলো নিয়ে একবার অ্যাপ্লাই করে দিচ্ছি যাতে কোনো রকম কোনো হার্শ লাইন না থাকে। তো এই হচ্ছে আমার আইশ্যাডো। যেহেতু আমি এটা দিনের বেলার মেকআপ করছি তার জন্য আমি আমার আইশ্যাডোটা কখনোই ডার্ক করব না, আমি হালকা রাখতেই পছন্দ করি। নেক্সট আমি আমার আইলাইনার অ্যাপ্লাই করছি। এখানে ল্যাকমের যে লিকুইড আইলাইনারটা রয়েছে সেটা অ্যাপ্লাই করছি। এই লিকুইড আইলাইনারটা সব জায়গাতেই অ্যাভেলেবল আর আমি যেহেতু এটা একদমই খুব অ্যাফোর্ডেবল রেঞ্জের একটা মেকআপ করছি তার জন্য আমি এই আইলাইনারটা ইউজ করছি। নেক্সট আমি আমার ফেসটাকে প্রাইমার অ্যাপ্লাই করছি। মিস ক্লেয়ারের যে প্রাইমারটা রয়েছে সেটা আমি অল ওভার মাই ফেস ভালোভাবে অ্যাপ্লাই করছি এবং এটাকে ভালোভাবে ব্লেন্ড করছি।
নেক্সট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এখানে ওয়েট এন্ড ওয়াইল্ডের যে ফটো ফোকাস ফাউন্ডেশনটা রয়েছে সেটা আমি অল ওভার মাই ফেস অ্যাপ্লাই করেছি এবং খুব ভালোভাবে ব্লেন্ড করেছি। আর আমি এখানে কিন্তু ফেস মেকআপটা এই ব্রাশের সাহায্যেই করব, শুধুমাত্র আই মেকআপটা এয়ারবাডের সাহায্যে করেছি। নেক্সট আমি এই মেবলিন ফিটমির যে কনসিলারটা রয়েছে সেটা অ্যাজ এ হাইলাইটার আমার অ্যাপ্লাই করছি আন্ডার আইতে, নাকের ওপরে, থুতনিতে, এবং সেটাকেও ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এই কনসিলারটাকে সেট করার জন্য আমি সুগার কসমেটিক্সের যে লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডারটা রয়েছে সেটা অ্যাপ্লাই করছি আমার নাকের ওপরে, আন্ডার আইতে, থুতনিতে, এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি যাতে প্রোডাক্টটা ক্রিজ না হয়ে যায় সেই জন্য। নেক্সট আমি NYX-এর যে কন্ট্রুর প্যালেটটা রয়েছে সেখান থেকে কন্ট্রুরিং শেডটা, যেটা আমার ফেসে অ্যাপ্লিকেবল, সেই শেডটা নিয়ে আমি আমার জ লাইনে অ্যাপ্লাই করছি, তারপরে চিক বোনে এটাকে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু ফেসটাকে অনেকটা স্লিম লুক এনে দেয়। তো এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। আর আমি আমার নোজটাকেও কন্ট্রোল করছি সেম শেড দিয়ে। আইব্রোটা যেখান থেকে জাস্ট স্টার্ট হয়েছে সেখান থেকে শেডটা নিচ্ছি এবং আমি আমার নাকের ওপরে অ্যাপ্লাই করছি। নেক্সট আমি নায়কা কসমেটিক্সের যে ব্লাশটা রয়েছে সেটা অ্যাপ্লাই করছি, আমার চিকে অ্যাপ্লাই করছি এবং এটাকে খুব আমি হালকাভাবে অ্যাপ্লাই করছি, ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লাশটাকে আমি আমার নাকের ওপরে অ্যাপ্লাই করতেও একটু পছন্দ করি, তো আমি সেটাও করছি। নেক্সট আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটা নিউড কাজল অ্যাপ্লাই করতে খুব পছন্দ করি। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা নিউড কাজল, এটা আমার অল টাইম ফেভারিট। ইভেন আমি ব্ল্যাক কাজলের থেকেও এটাকে বেশি অ্যাপ্লাই করতে ভালো লাগে। তারপরে সেটা অ্যাপ্লাই হয়ে গেলে আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। এখানে ল্যাকমে আইকনিকের যে একটা মাস্কারা রয়েছে সেটা আমি অ্যাপ্লাই করছি। এখানে কিন্তু আমি কোনোরকম ফলস ল্যাশ ইউজ করব না। আমি মাস্কারাটা অ্যাপ্লাই করতে গিয়ে আমার আইব্রোর তলাতে লেগে গেছে, তো এটাকে আমি এখন ঠিক করব না, পুরো ওই মাস্কারাটা শুকিয়ে গেলে তারপরে আমি ঠিক করব। লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্রোডাইট প্যালেট থেকে ওই হালকা শেডটা নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করছি। এটাতে চোখটা অনেকটাই ওপেনড আপ দেখায়। জেনারেলি আমি সবসময় এই লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো অ্যাপ্লাই করতে পছন্দ করি কাজলের তুলনায়। নেক্সট আমি ওই সেম আইশ্যাডো প্যালেট থেকে যে হালকা একটা শেড রয়েছে সেই শেডটা নিচ্ছি এবং আমি আমার ইনার কর্নারে ওই হালকা শেডটা অ্যাপ্লাই করছি এবং আমি আমার ব্রাউ বোনেও কিন্তু এই হালকা শেডটা অ্যাপ্লাই করছি। এটা অ্যাজ এ হাইলাইটার কিন্তু খুব ভালো কাজ করে। এগুলো অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপরে ততক্ষণে আমার মাস্কারাটাও শুকিয়ে গেছে, তো সেটাকে আমি রিমুভ করে নিয়েছি এবং বাকি জুয়েলারিগুলোও পরে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। নেক্সট আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। এখানে ফেসেস ক্যানাডার একটা পিঙ্ক লিপস্টিক আমি আমার অ্যাপ্লাই করছি এবং ফেসে আমি অবশ্যই হোলি স্পেশাল বলে আবির লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। এখানে আমার মেকআপ লুকটা কমপ্লিট হচ্ছে। আর আমি এখানে কিন্তু একটা ইয়েলো অ্যান্ড রেড এর কম্বিনেশনে শাড়ি পরে নিয়েছি আর কিছু সিলভার জুয়েলারি অ্যাড করেছি, মাথায় ফুল অ্যাপ্লাই করেছি। তো আজকে আমার পুরো আই মেকআপটাই কিন্তু এয়ারবাডের সাহায্যে করেছি। কদিন ধরেই আমি ইউটিউবেও দেখছিলাম যে এই এয়ারবাডগুলো দিয়ে কিন্তু সুন্দর আই মেকআপ করা যাচ্ছে, তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এবং আমার যেটা মনে হয়েছে যে এটা কিন্তু একদমই অ্যাবসার্ড কিছু না, করা যাবেই। যখন হাতের কাছে মেকআপ ব্রাশ থাকবে না তখন এটা ইজি টু গো। তবে আইব্রো করার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, কারণ এটা যেহেতু টিপটা খুব থিন না, সেই জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট এটা দিয়ে কিন্তু করা যাচ্ছে এবং খুব সাকসেসফুলি করা যাচ্ছে। তো আজকে আমি পুরো আই লুকটা এইটার সাহায্যেই করেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, টেক কেয়ার, বাই।